দর্শক উপজেলা নির্বাচনের খবর জানাতে রাছি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি আর রকি রাঁচির দুই উপজেলা নির্বাচন হয়েছে এর মধ্যে তো দুই একটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে তো সব মিলিয়ে সারাদিনের নির্বাচনী পরিবেশ কেমন দেখলাম ফাতেমা সকাল থেকেই কিন্তু আমরা রাজশাহীর যে দুটি উপজেলা রয়েছে বিশেষ করে বাঘা এবং চারঘাট প্রত্যেকটি কেন্দ্রতে কিন্তু আমরা গিয়েছি এবং বলা যায় যে খুব বেশি কয়েকটি কেন্দ্রে কিন্তু আসলে মানে যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু আসলে ঘটেনি তবে এখন পর্যন্ত বলা যায় শান্তিপূর্ণভাবে যে ভোটগ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে এখন যেটি হচ্ছে যে দ্বিতীয় ধাপে গণনার কাজ চলছে যেখানে প্রিজাইডিং অফিসার রয়েছে সরকারি প্রিজাইডিং অফিসার রয়েছে এবং প্রার্থীদের যারা পুলিং এজেন্ট রয়েছে তারা কিন্তু আসলে ভোট যে গণনার কাজ সেটি আসলে করছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ঘুরে ঘুরে দেখেছিলাম যে সকালের দিকে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি তারা আসলে করেছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছিলাম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বিশেষ করে বাঘাতে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম দুই প্রার্থীর মধ্যে কিন্তু সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে পরে অতিরিক্ত পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এছাড়াও চারঘাটেও কিন্তু আমরা যতটুকু আসলে দেখেছি যে প্রার্থীর বিশেষ করে সমর্থকদের মধ্যেই কিন্তু বিভিন্ন বাঘবিতণ্ডা এবং হাতাহাতির মধ্য দিয়ে কিন্তু এই যে নির্বাচন সেটি কিন্তু আসলে বলা যায় যে শেষ হয়েছে তবে বেশিরভাগ আমরা কেন্দ্র কিন্তু ঘুরে ঘুরে দেখেছি সেখানে কিন্তু ভোটাররা এসেছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে ভোট দিতে আসতে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা তারা আসলে বলেছেন যে তারা নির্বিঘ্নে তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি তারা করেছেন এবং প্রার্থীদের সাথে কথা বলেছে তারা আসলে একে অপরের বিরুদ্ধে তারা আসলে বলেছেন যে নির্বাচন হয়েছে তবে তারা বলছেন যে ভোট গণনায় যদি সঠিকভাবে করা হয় তাহলে যে যে প্রার্থী আসলে বিশেষ করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু আসলে জয়ের ব্যাপারে শতভাগ তারা আসলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং নির্বাচনী পরিবেশ যে যে নির্বাচনের পরবর্তী সময় যেটি থাকে আসলে আমরা দেখি যে আইনশৃঙ্খলা অবনতি হয়ে থাকে নির্বাচনী সহিংসতা সেটি রুখতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন থেকে তৎপর অবস্থায় রয়েছে বিশেষ করে যে কেন্দ্রে ভোট গণনা চলছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আনসার এবং পুলিশ এবং বিজেপির সদস্যরা কিন্তু বাইরে কিন্তু আসলে কঠোর পহরের অবস্থায় রয়েছে এবং যেই মোবাইল পেট্রোল টিম রয়েছে সেগুলো কিন্তু আসলে সচল অবস্থায় রয়েছে এছাড়াও নির্বাচনে যদি কোনো সহিংসতা না ঘটে সেই কারণে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে শক্ত অবস্থা নেওয়া হচ্ছে তো ফাতেমা এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহী যে দুটি উপজেলা উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনেকটাই কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে এখন ভোট গণনার কাজ চলছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফলাফল আপনাদেরকে ঘোষণার সেই তথ্যটি জানিয়ে দিতে পারবো আমরা ধন্যবাদ